নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো লাউয়ের পায়েস। এই লাউয়ের পায়েসটাকে আমি একটু ডিফারেন্ট ধরনে করার চেষ্টা করছি, তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এইভাবে সবকটাকে আমি গ্রেটার দিয়ে এইভাবে লাউগুলোকে করে নিয়েছি এবং যেইগুলো বেরিয়েছে সেগুলোকে এইভাবে ফেলে দিয়েছি। আর সবসময় একটু কচি দেখে লাউটা নেওয়ার চেষ্টা করবেন। এই লাউটা যদিও কচি ছিল না, ভেতরের দানা হয়ে গেছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো এবারে আমরা কি কি নিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লাউকে গ্রেটার দিয়ে ভালো করে করে নিয়েছি। এখানে 400 লাউ নিয়েছিলাম। এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপের মতন, কারণ এই পায়েসটা একটু মাখা মাখা হয়, যার ফলে মিষ্টিটা খুব বেশি লাগে না। এখানে কাজু আর কিশমিশ দুটো একসঙ্গে আছে। আর এখানে আমি মাওয়া নিয়েছি, এটা আমার ঘরের মাওয়া। আপনারা যদি মাওয়া দেখতে চান, তাহলে রেসিপিটা দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশন লিঙ্কে এটা দিয়ে দেবো। আর এছাড়া নিয়েছি আমি একটা এলাচ নিয়েছি আর কেশর নিয়েছি, আর এখানে দুধ নিয়েছি আর নিয়েছি ঘি। তাহলে চলুন আমরা প্রথমে আগে লাউয়ের পায়েসটাকে শুরু করি। আমরা প্রথমে একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমরা লাউটাকে দিয়ে দিচ্ছি, কারণ আমরা প্রত্যেকে জানি লাউয়ের মধ্যে একটা জল থাকে, সেই জলটা টেনে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে, যার ফলে কি এখানে আর আমাকে জল অ্যাড করতে হয়নি। এবারে এটাকে ঢেকে দিচ্ছি, এবারে ভালো করে জলটা টানবে আর মাঝখানে মাঝখানে আমি একটু নাড়িয়ে দেবো। আমাদের যে লাউটা বসিয়েছি সেটার জলটা টানতে টানতে আমি এখানে যে দুধটা নিয়েছি সেই দুধটা থেকে কিছুটা দুধ আমি এখানে নিয়ে নিচ্ছি। এই পায়েসটায় খুব বেশি দুধ লাগে না, যেহেতু এখানে মাওয়ার ভাবটা একটু বেশি থাকে আর দুধটা ঈষৎ উষ্ণ আছে, যার ফলে আমি এর মধ্যে একটু কেশর মিশিয়ে নিচ্ছি। কেশর দিলে এই এটার টেস্টটাও আসবে এবং এই দুধের কালারটাও চেঞ্জ হবে, প্লাস খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি সেই জন্য এখানে কেশর অ্যাড করে দিয়ে একটু ভিজিয়ে রাখছি। আমরা এখানে যে লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু এখানে টেনে যাচ্ছি। আর আমি এখানে একটু মাওয়াটা বেশি ব্যবহার করবো, যেহেতু এটা ঘরের মাওয়া, তো মাওয়াই বলুন আর ক্ষীরি বলুন, এটা আপনারা বাইরে থেকে কিনেও ব্যবহার করতে পারেন। জলটা বেরিয়েছে তাতেই কিন্তু এটা বয়েল হয়ে গেছে, আর যদিও এটা গ্রেটার দিয়ে একটু মিহিন করে করা। তো এবারে এখানে আমরা চিনি দিচ্ছি। চিনিটা আমরা এই কারণে কম ইউজ করছি, যেহেতু মাওয়াটা রয়েছে আর মানে ক্ষীরটা রয়েছে সেটা পরিমাণটা বেশি, ফলে মিষ্টিটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়াটা খাওয়া যাবে না। তো আপনারা আপনাদের অনুযায়ী মানে কতটা দেবেন সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন মাপ অনুযায়ী। তো এখানে আমি অল্প করে প্রথমে চিনিটা ব্যবহার করলাম, এবারে আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী এখানে চিনিটা অ্যাড করেছিলাম। তো সেই চিনিটা অনেকটাই মানে দেওয়ার পরে লাউটার সঙ্গে থাকবো অনেকটাই টেনে এসছে। এবারে এইরকম পজিশনে আর কি আমি এখানে মাওয়াটা ইউজ করছি। আমি এবারে মাওয়াটা এখানে ব্যবহার করে দিলাম, তো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি একদম ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পায়েসটা আপনারা বাড়িতে করে খান, দেখুন দারুণ লাগবে। আমি যেভাবে করছি, আমি এর আগে একবার করেছি, কেউ বুঝতে পারেনি যে এটা লাউ দিয়ে তৈরি করা একটা পায়েস। তো ফলে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে ফেলুন। এই মাওয়াটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আমি কাজু কিশমিশ গুলোকেও দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কাজু কিশমিশ গুলো সব অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমরা একটু ঢেকে রেখেছিলাম, এবারে আমরা সবটাকে সরিয়ে দিলাম। এই মাওয়াটা দিয়ে তো মেশানো আছে, এবারে এখানে আমরা যে কেশর দেওয়া যে দুধটা আছে, এখানে হাফ কাপের মতন দুধ আছে, সেই দুধটাকে এখানে অ্যাড করছি। পরে এর মধ্যে আমরা একটা এলাচ এখন অ্যাড করব। আমরা এখানে এলাচ একটা গোটা এলাচ অ্যাড করছি, মানে একটু ফুলে গোটা, কারণ আমি এলাচ গুঁড়োই দিতাম, যেহেতু আমার কাছে এলাচ গুঁড়ো এখন এই মুহূর্তে নেই, সেই জন্য আমরা এলাচটাকে এইভাবে দিই। তো এবারে এটাকে আমরা একটু ফুটতে দেবো, ঠিক নামাবার আগে আমরা এখানে ঘি ব্যবহার করবো। এখানে চিনি আর একটু লাগবে, সেইখানে আমি যে হাফ কাপটা দিয়েছিলাম আবার যা হাফ কাপ ছিল সেটাও এখানে আমরা অ্যাড করে দিলাম। চিনিটা যার যার নিজের পরিমাপ অনুযায়ী দেবেন। তো আমি প্রথমে ওই জন্য বেশি দেইনি, কারণ খুব বেশি মিষ্টি হলে তখন কিন্তু খাওয়া যায় না। তো আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে 2 মিনিট রাখবো, তারপরে আমরা এখানে ঘি অ্যাড করবো। পরে
আমরা ফিরিয়ে এলাম। এবারে এর মধ্যে আমরা এক চামচের মতো ঘি অ্যাড করছি। খুব সহজ পদ্ধতি কিন্তু খেতে দারুণ। আমি যেভাবে করছি আপনারা যদি এইভাবে করেন তাহলে দারুণ টেস্ট পাবেন। তো আমি এখানে হাফ চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এটাকে ঢেকে রাখছি। তারপরে আমি 2-3 মিনিট পরে এটাকে সার্ভ করব। তো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আমরা 2 মিনিট পরে আমরা এটাকে সার্ভ করছি। 2 মিনিট পর আমি ফিরে এসেছি। এখানে আমি সার্ভ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওপর থেকে কিশমিশ দিয়ে দিচ্ছি। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মানুষ। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।